একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পেয়েছি আমরা দেখো আদালত থেকে, যে দুইজন নারী সদস্য এই হত্যাকাণ্ডে ছাদের উপরে সক্রিয় অংশগ্রহণ করেছিল সে তাদের একজন, এবং সে তার নিজের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতের কাছে জবানবন্দি দিয়েছে। সে ভিক্টিম নুসরাত জাহান রাফিকে নিচ থেকে ডেকে ছাদের উপরে নিয়েছিল এবং সেখানে এই হত্যাকাণ্ডে সে সক্রিয় অংশগ্রহণ করেছে। সে পরিকল্পনায় তার অংশগ্রহণ ছিল। জাবেদ আমরা 5 দিনের জন্য আবেদন করেছিলাম, 7 দিন রিমান্ডে ছিল, বিজ্ঞ আদালত তাকে আরও 3 দিন জবানবন্দি করেছে। ঠিক আছে,